পরেও ব্রিফকেসটা কি করে মিসপ্লেসড হলো আমি তো বুঝতে পারছি না। আমি কোনো রকম অজুহাত শুনতে চাই না তোমার কাছে। এটা 2-5 টাকার গল্প নয়, ক্যাশ 25 লক্ষ টাকা, ছেলে খেলা নয়। পার্টি অনেক বিশ্বাস করে আমাকে টাকাটা রাখতে দিয়েছিল। বাবা আমার কথাটা একটু বিশ্বাস করুন, আমি আমি টাকাগুলো আপনার আলমারিতেই রেখেছিলাম। আমি পরশু চেক করেছি, শুধুমাত্র কালকেই চেক করার সময় পাইনি। আর আজ আজ আলমারিটা খুলে দেখি ব্রিফকেসটা নেই। এখন কি হবে? আর কিছুক্ষণের পর, আর কিছুক্ষণের মধ্যে তো রজদেবু বাবুরা চলে আসবেন, তখন কি আবার হবে? বর্ষার 12টা বাজবে। এই নাও দাদা, এইটুকু খেয়ে নাও। এটা সরে দাও থেকে। খাবারের উপর রাগ করে কি হবে দাদা? যার উপর ভরসা করে টাকাগুলো দিয়েছিলে তার উপর রাগ দেখাও। ঠিক, একদম ঠিক কথা বলেছিস তুই বর্ষা। টাকাটা রাখার দায়িত্ব যখন তোমার উপরেই ছিল, তখন সেটা খুঁজে বার করে দেওয়ার দায়িত্ব তোমারই। আমি কিচ্ছু জানি না বাবা। বাবা আমি আমি অতগুলো টাকা আমি কোথা থেকে খুঁজে আনবো বাবা?